এবারের অলিম্পিক ঘিরে যেন আলোচনা থামছেই না, উদ্বোধনী অনুষ্ঠানের বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা চলছে এখনও। এরই মধ্যে ফ্রান্সের বেশ কিছু জায়গায় হামলার ঘটনাও ঘটেছে, কিছুটা হলেও প্রভাব পড়েছে অলিম্পিক আয়োজনের ওপর। এবার সেইন নদীর পানি দূষণের কারণে একটি ইভেন্ট পড়ে গেছে হুমকির মুখে। অলিম্পিক উদ্বোধনের কয়েক ঘন্টা আগেই ফ্রান্সের রেইলে বড়সড় হামলা হয়। বেশ কিছু অঞ্চলে দূরপাল্লার রেল যোগাযোগ ব্যবস্থায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এমন ঘটনায় কিছুটা হলেও উদ্বেগ তৈরি হয় প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে। রেইলে হামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি এখনও, তার আগেই ঘটল আরও একটা হামলার ঘটনা। এবার ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা অকেজো করার চেষ্টা করা হয়েছে। ফ্রান্সের বেশ কিছু জায়গায় ইন্টারনেট ও মোবাইল ফোন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে হামলাকারী। একটা অংশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, জড়িত সন্দেহে একজনকে আটকও করেছে ফ্রান্সের পুলিশ। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সেই খবর প্রকাশ করছে বড় করে। বেশ কিছু জায়গায় বিদ্যুতের লাইন কেটে দেওয়ার খবরও উঠে এসেছে। অন্তত ৬ জায়গায় ইন্টারনেট ফাইবার অপটিক্স কেবল কেটে দেওয়া হয়েছে, যার কারণে ফ্রান্সের একটা অংশে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। অলিম্পিক গেমস চলার সময় ফ্রান্সে এটা দ্বিতীয় হামলার ঘটনা। মরার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে সেইন নদীর পানি দূষণের ঘটনা। অলিম্পিক শুরুর আগেই সেইন নদীর পানি দূষণ নিয়ে সোচ্চার ছিলেন অনেকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলতে দেখা যায় অনেককে, কিন্তু পাত্তাই দেননি আয়োজকরা। বরং দূষণমুক্ত প্রমাণ করতে নদীতে নেমে সাঁতার কাটেন প্যারিসের মেয়র। লাভ হয়নি তাতে, দুই দিনের বৃষ্টিতে আবারও দূষিত হয়ে পড়েছে সেইন নদীর পানি। অলিম্পিকের ট্রায়াথলনের সুইমিং পর্বটা এই নদীতে হওয়ার কথা, কিন্তু দূষণের কারণে এই পানিতে নামতে চান না অ্যাথলিটরা। এরই মধ্যে বাতিল করা হয়েছে ট্রেনিং সেশন, শঙ্কায় পড়ে গেছে ট্রায়াথলন ইভেন্ট। যদিও রিজার্ভ ডে রাখা হয়েছে, আয়োজকদের প্রত্যাশা এই সময়ের মধ্যেই খেলা উপযোগী হয়ে যাবে সেইন নদীর পানি। মমিন রোহন, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.